ইউটিউব চ্যানেল আইটি কুটিরে আপনাকে স্বাগত। সুপ্রিয় দর্শক, আজ আমি দেখাবো কিভাবে এরকম একটি সাধারণ ইমেজ থেকে ভেক্টর গ্রাফিক্স টাইপের একটি ইমেজ তৈরি করা যায় কোনো প্রকার অয়েল পেন্টিং ইফেক্ট ছাড়াই। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। এর জন্য প্রথমেই কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করে লেয়ারটির দুটি কপি করে নিব। সর্ব উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টারে, সেখান থেকে শার্পেন এবং তারপরে স্মার্ট শার্পেন। অ্যামাউন্ট দেব 240%, রেডিয়াস 3.0 px, রিডিউস নয়েস 30%, গাশিয়ান ব্লার ওকে। এখানে একটু সময় নেবে। দেখুন ইমেজটার কিছুটা পরিবর্তন চলে এসেছে। লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব ফিল্টারে, সেখান থেকে স্টাইলাইজ এবং ডিফিউজ। এখানে মোড চেঞ্জ করে অ্যানিসট্রপিক করে ওকে করে দেব। এবার ইমেজটি 90 ডিগ্রি রোটেট করে নেব। ফিল্টার, ডিফিউজ, আবারও 90 ডিগ্রি রোটেশন, এভাবে চতুর্পাশে ডিফিউজ করে নেব। এরপর আবারও ফিল্টার থেকে চলে যাব শার্পেন এবং সেখান থেকে স্মার্ট শার্পেন, যা আছে তাই। গাশিয়ান ব্লার রেখে ওকে করে দেব। একটু সময় নেবে। এবার ইমেজটিকে মূল ইমেজের সাথে একটু তুলনা করে দেখব যে কেমন হলো। দেখুন কতটা পরিবর্তন হয়েছে। মাঝের এই লেয়ারটির আর কোনো প্রয়োজন নেই, তাই আমি এটাকে ডিলিট করে দিব। এবার উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় মাউস পয়েন্টারের রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এবার লেয়ারটির আরো দুইটি কপি করে নেব। উপরের দুইটি লেয়ার হাইড করে দিয়ে 2 নম্বর লেয়ারটি অ্যাক্টিভ রাখব। এবার চলে যাব ফিল্টার, সেখান থেকে ফিল্টার গ্যালারি, সেখান থেকে আর্টিস্টিক, কাট আউট, নাম্বার অফ লেভেল দেব 8, এজ সিম্পলিসিটি দিব 5 এবং এজ ফিডেলিটি দিব 1 ওকে। আবার চলে যাব ফিল্টার, সেখান থেকে শার্পেন, আনশার্প মাস্ক, অ্যামাউন্ট 115, রেডিয়াস 2 পিক্সেল, থ্রেশহোল্ড 0 ওকে। এবারের এই লেয়ারের উপর লেয়ারটি সিলেক্ট করে আনহাইড করে দিব। চলে যাব ফিল্টার, সেখান থেকে ফিল্টার গ্যালারি, কাট আউট, নাম্বার অফ লেভেল 8, এজ সিম্পলিসিটি 6 রেখে ওকে করে দিব। এবার ফিল্টার গ্যালারি এখানে ডাবল ক্লিক করে অপাসিটি করে দেব 35% ওকে। আবারও চলে যাব ফিল্টার, সেখান থেকে ফিল্টার গ্যালারি, কাট আউট, নাম্বার অফ লেভেল 8, 6 এবং ফিডেলিটি 2 রেখে ওকে করে দেব। ফিল্টার গ্যালারি পার্সেন্টেজ দিয়ে দেব 35% ওকে।
আবারও ফিল্টার, শার্পেন, আনশার্প মাস্ক, অ্যামাউন্ট 250 রেখে ওকে করে দেব। এবার লেয়ারটির অপাসিটি কমিয়ে 50% করে দেব। এবার সর্ব উপরের লেয়ারটি সিলেক্ট করে আনহাইড করে দেব। চলে যাব ফিল্টার, সেখান থেকে আদার এবং হাইপাস, রেডিয়াস দেব অনলি 2, ওকে। এবার লেয়ার মোড নর্মাল থেকে করে দেব ওভারলে। এবার উপরে তিনটি লেয়ার সিলেক্ট করে গ্রুপ করে নিব। এখান থেকে ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিয়ে লালচে ভাব নিয়ে আসব। দ্বিতীয় ধাপে কালার ব্যালেন্স, লেভেল ব্যালেন্স করব। এবার এবারে তিনটি লেয়ার সিলেক্ট করে গ্রুপ করে দেব। এবার ইমেজটিকে বড় করে একটু তুলনা করে দেখব যে আসলে কতটা পরিবর্তন হলো, কেমন হলো লেয়ারটি একটু তুলনা করে দেখব। সর্বশেষ এফেক্ট ছিল এটা। এবার ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটি কালার আপনার ইচ্ছা মতো কালার বসিয়ে দেবেন। আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ারটি এবার ফোরগ্রাউন্ড হোয়াইট কালার দিলাম। এবং সর্বশেষ ফাইল থেকে ইমেজটি সেভ করে দেব। শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।